আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব আলম খান। রিসেন্ট টাইমে আমরা দেখছি করোনা ভাইরাসের কারণে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ার কারণে অনেকেই ঢাকায় থাকাটা অ্যাফোর্ড করতে পারছেন না, যার ফলশ্রুতিতে অনেকেই ঢাকার বাইরে চলে যাচ্ছেন কিংবা অনেকে গ্রামে চলে যাচ্ছেন। এর ফলে দেখা যাচ্ছে যে ঢাকার বিভিন্ন বাসায় বাসায় টুলেট ঝুলছে। এখন প্রশ্ন হচ্ছে, আবাসন খাতে বিপর্যয় আসন্ন কিনা, অর্থাৎ হাউজিং মার্কেট কোলাপস করতে যাচ্ছে কিনা। হাউজিং মার্কেট কোলাপস করা মানে বাড়িওয়ালা বা প্রপার্টি ওনাররা ভাড়াটিয়া না পাওয়া, যার ফলে রিয়েল এস্টেট যেই অ্যাসেট আছে সেই অ্যাসেট থেকে রিটার্ন কমে যাওয়া, আর রিটার্ন কমে যাওয়ার আউটকাম হচ্ছে যে ওই অ্যাসেটের ভ্যালু আস্তে আস্তে কমে যাওয়া। তো করোনা ভাইরাসের যেই পরিস্থিতি তাতে খুব সহসা পরিস্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা কম, আর অর্থনীতি এমন একটা জিনিস যা হঠাৎ করে অল্প সময়ের ভিতর ঘুরিয়ে দেওয়া যায় না। সুতরাং আপাত দৃষ্টিতে হাউজিং মার্কেটের অবস্থা খারাপের দিকে যাবে বলেই মনে হচ্ছে। তো এই পরিস্থিতিতে আমরা বোঝার চেষ্টা করব, আমরা বাড়িওয়ালা কিংবা ভাড়াটিয়া, ঋণ গ্রহীতা, বিনিয়োগকারী বা রিয়েল এস্টেট কোম্পানি হিসাবে কি করতে পারি যার ফলে পরিস্থিতি আমাদের অনুকূলের বাইরে চলে না যায়। প্রথমেই আসি বাড়িওয়ালাদের এই পরিস্থিতিতে কি করা উচিত সে ব্যাপারে। রেসিডেন্সিয়াল যে হাউসগুলোর ওনার আছেন বা বাড়ির মালিক যারা আছেন, তাদের এখন যে জিনিসটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে তাদের যে কোনো মূল্যে ভাড়াটিয়াদেররা যাতে বাড়িতে থাকেন বা ভাড়াটিয়া হিসাবে থাকেন সেই ব্যাপারটা তাদেরকে মাথায় রাখা উচিত। কারণ বর্তমান যে পরিস্থিতি, যেহেতু আস্তে আস্তে ফ্লোটা সাধারণ মানুষ আস্তে আস্তে গ্রাম বা অন্যান্য যে মফস্বল শহর ওই দিকে শিফটিংয়ের দিকে যাচ্ছে, সো ডিমান্ড কিন্তু কমের দিকেই থাকবে। যে রেন্ট নেয়ার জন্য যে ডিমান্ড, যে বাড়ি ভাড়া নেয়ার জন্য যে ডিমান্ড, সেটা আপাতত কমতির দিকেই থাকবে যতক্ষণ না পর্যন্ত অর্থনীতিটা আবার রিভাইভ করে। সো এইরকম পরিস্থিতিতে যে কোনো মূল্যে বাড়িওয়ালা যারা আছেন তাদের মানে চেষ্টা করতে হবে বা চেষ্টা করা উচিত যে ভাড়াটিয়া যাতে চলে না যায়, সেটা রেন্ট রিডাকশনের মাধ্যমে হোক বা যদি ভাড়াটিয়ারা ভাড়া দিতে না পারে তাহলে তাদের ভাড়া কিছুটা কমায় দেয়া বা আস্তে আস্তে ভাড়া দিবে এরকম যে ফ্লেক্সিবিলিটি দেওয়ার মাধ্যমেই হোক, যে কোনো মূল্যেই আসলে ভাড়াটিয়াদের বাড়িতে যাতে তারা থাকে সে ব্যাপারে কনসার্ন থাকা উচিত, সে ব্যাপারে চেষ্টা করা উচিত। কারণ বর্তমানে যদি কোনো ভাড়াটিয়া চলে যায় তাহলে নতুন ভাড়াটিয়া পাওয়াটা খুবই কঠিন ব্যাপার হবে। আর যারা কমার্শিয়াল স্পেস ওনার আছেন তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এমনিতে তো বিজনেসগুলোর অবস্থা খারাপ, তারা বিজনেস ক্লোজড হয়ে যাচ্ছে এবং অনেক ফ্যাক্টরিজও বন্ধ হয়ে যাচ্ছে, এমপ্লয়মেন্ট যারা এমপ্লয়েড ছিল পিপল তারা জব হারাচ্ছেন। তো এরকম পরিস্থিতিতে একে তো এই কমার্শিয়াল স্পেসগুলো ভাড়া নেওয়ার মতন কোম্পানির অবস্থা কোম্পানি কমে যাবে, অ্যাট দ্য সেম টাইম নিউ নর্মাল যেটা নিউ নর্মাল সিচুয়েশন বা নিউ নর্মাল যে ইকোনমিক সিস্টেম আসতেছে সেখানে একটা খুব কমন যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ওয়ার্ক ফ্রম হোম পলিসিতে অনেক বিজনেস বা অনেক কোম্পানি যাচ্ছে, তার মানে বাড়ি থেকে কাজ করার ব্যাপার, সেটা ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন যে অনলাইন প্ল্যাটফর্মস আছে সেগুলো ব্যবহার করার মাধ্যমে এই কাজগুলো চালিয়ে নেওয়ার ব্যাপারে তারা একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। সো ফিজিক্যালি অফিসে প্রেজেন্ট না থেকেও একটা যে কাজ চালিয়ে নেওয়া যায় সেই ব্যাপারে কিন্তু ইউজ টু হয়ে যাচ্ছে বিজনেস ওনার্সরা। সো কমার্শিয়াল স্পেসের ক্ষেত্রেও ওই একই পলিসি নেওয়া উচিত, যে ভাড়া কমিয়ে হোক বা যে কোনো পরিস্থিতিতে হোক যে কোনো মূল্যে ভাড়াটিয়া যাতে থাকে বা কমার্শিয়াল স্পেস যারা ভাড়া নিয়েছে তারা যেন থাকে সেই ব্যাপারটার দিকে নজর দেওয়া উচিত। ভাড়াটিয়ারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ভাড়াটিয়ারা বাড়িওয়ালাদের সাথে নেগোশিয়েট করতে পারেন, যদি যেই বাসায় ভাড়াটিয়ারা আছেন সেই বাসায় যদি তাদের থাকাটা জরুরি হয় বা থাকলে তাদের জন্য ভালো হয়, তাদের জন্য কনভেনিয়েন্ট হয়, তাহলে তাদের যেটা করতে পারেন তারা সেটা হচ্ছে যে বাড়িওয়ালাদের সাথে নেগোশিয়েট করতে পারেন যে কোনোভাবে রেন্ট রিডাকশন করা যায় কি না। তো এই নেগোসিয়েশনের আগে ভাড়াটিয়ারা যেটা করতে পারেন, একটু হোমওয়ার্ক করতে পারেন, যে কিছুটা সার্ভে করতে পারেন যে সারাউন্ডিংস এরিয়ার ভিতরে যেই যেই বাসাগুলো টুলেট দেখা যাবে সেখানে যদি রেন্ট কত চাচ্ছে বাড়িওয়ালারা, এরকম একটা মার্কেট সার্ভে করা যায় বা মার্কেট রেট কত এখন কতটা কমেছে সেটা যদি জানা যায় রেন্টের ব্যাপারটা, তাহলে সেটা নেগোশিয়েট করতে সুবিধা হবে। সো ভাড়াটিয়ারা একটু হোমওয়ার্ক করে যদি বাড়িওয়ালাদের সাথে নেগোশিয়েট করেন তাহলে কিন্তু তারা যে কারেন্ট রেন্ট দিচ্ছেন সেখান থেকে তারা কম রেন্টে বাড়িওয়ালাদের সাথে একটা ডিলে আসতে পারেন। এবং বাড়িওয়ালারাও এই জিনিসটা আসলে বুঝেন যে পরিস্থিতি যেই সিচুয়েশন তাতে ভাড়াটিয়ারাও যে ঠিক মতন রেন্ট দিতে পারবেন না সেটাও তারা বুঝেন, অ্যাট দ্য সেম টাইম তারা এটাও বুঝেন যে যদি এই মুহূর্তে কোনো ভাড়াটিয়া চলে যায় তাহলে সেটা তাদের জন্য নতুন ভাড়াটিয়া পাওয়াটাও খুব কঠিন হয়ে যাবে। সো এটা একটি উইন উইন সিচুয়েশন হবে যদি ভাড়াটিয়া নিজে গিয়ে কন্ট্যাক্ট করে বা বাড়িওয়ালা
বাড়িওয়ালাও যদি কন্টাক্ট করে সেটাও হয়, কিন্তু বাড়িওয়ালা যদি নাও বলে তাহলেও ভাড়াটিয়ারা যে বাড়িওয়ালার সাথে এই ব্যাপারে একটা ডিল করতে পারেন বা পরিস্থিতি এক্সপ্লেইন করে যে নিষ্ঠা কোনোভাবে রেন্টটা কমানো যায় কি না সেই ব্যাপারে একটা ডিসকাশনে আসতে পারেন। থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে যে যারা লোন নিয়ে বাড়ি করেছেন তারা একটু অসুবিধার সম্মুখীন হবেন, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। এমনিতেই যে নর্মাল যে লোন নিয়ে বাড়ি করার ব্যাপারটা এটাও আসলে ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভে খুব বেশি লুক্রেটিভ না। কারণ ফর এক্সাম্পল 10-12% ইন্টারেস্ট নিয়ে আমি যদি 10%ও ধরি, 10% ইন্টারেস্টে লোন নিয়ে ফর এক্সাম্পল 1 কোটি টাকা নিয়ে সেই 1 কোটি টাকা দিয়ে একটা বাড়ি করা হলো এবং ওইখান থেকে দেখা যাচ্ছে যে অনলি 5% রিটার্ন আসতেছে, যদি আমি ইয়ারলি পার্সপেক্টিভে চিন্তা করি যে রেন্ট 1 কোটি টাকার যদি একটা ফ্ল্যাট হয় তাহলে সেখান থেকে হয়তো বা 5% রিটার্ন বা রেন্ট আসে বছরে, অ্যারাউন্ড 5-6% আসে। সো 10% ইন্টারেস্টে লোন নিয়ে ওই টাকা ইনভেস্ট করে 5-6% বা 3-4% রিটার্ন জেনারেশন, এটা একটা খুব একটা ভালো ইনভেস্টমেন্ট না, এটা তো একটা পয়েন্ট। আরেকটা, এমনিতেও যেহেতু রিয়েল এস্টেট প্রাইস বা ল্যান্ড বা ফ্ল্যাটের প্রাইসটা ওইভাবে বাড়ছিল না, সো ক্যাপিটাল গেইন হওয়ার চান্সও হচ্ছিল না। মানে আমরা যদি 2018-19 বা এরকম টাইম থেকে চিন্তা করি, ইভেন 2011-12 থেকে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, 2011 এরকম টাইমে পিক ছিল, তারপর থেকে আসলে প্রাইসটা মোটামুটি ফলিংয়ের দিকেই ছিল ল্যান্ড বা ফ্ল্যাটের প্রাইস। তো এখন যেহেতু ক্যাপিটাল গেইন হওয়ারও চান্স কম ছিল, আবার রেন্ট থেকে যে রিটার্ন সেটাও কম, তো ইন্টারেস্টের এগেনস্টে লোন নিয়ে যেই টাকাটা ইনভেস্ট করে যে রিটার্ন পাওয়া যাচ্ছে রিয়েল এস্টেট থেকে সেটা একটা ভালো পলিসি এমনিতেই ছিল না। এখন যদি ভাড়া কমে যায় বা যারা ভাড়াটি আছেন তারাও চলে যায়, তো এরকম সিচুয়েশন যদি হয় তাহলে যে এইটা বাড়িওয়ালার যারা বড় করে মানি বড় করে বা লোন নিয়ে যারা বাড়ি করেছেন তাদের জন্য একটা বড় প্রবলেমের তৈরি করতে পারে। তো এখানে যেটা একটা খুবই বড় একটা প্রবলেম হতে পারে, যদি বাড়িওয়ালারা ডিফল্ট করেন এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ট্র্যাপে যদি পড়েন যে ডিফল্ট করতেছেন এবং তারা লোনটা রিপেমেন্ট করতে পারছেন না, লোন রিপেমেন্ট না করার কারণে যে ইন্টারেস্টটা দেওয়া হয়নি ওই ইন্টারেস্টের উপরে আবার ইন্টারেস্ট চার্জ হচ্ছে, এই কম্পাউন্ড ইন্টারেস্টের যদি ট্র্যাপে পড়েন তাহলে কিন্তু তারা একটা বড় ধরনের বিপদের দিকেই যাবেন। সো যে কোনো মূল্যে আসলে লোনটা পে অফ করা যায় কি না, যদি কারো লোন থেকে থাকে সেটা লোন পে অফ করা যায় কিনা সেই দিকে মনোনিবেশ করা উচিত, কারণ কম্পাউন্ড ইন্টারেস্টের ট্র্যাপে পড়লে আসলে সেটা একটা ডিভাস্টিং ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। সো এখানে কিন্তু খুব আগে থেকেই প্রিপারেশনটা নেওয়া উচিত। ইনভেস্টরের পার্সপেক্টিভে যদি বলতে হয়, ইনভেস্টরদের জন্য মেবি একটা খুব ভালো টাইম আসতেছে যেখানে তারা হয়তোবা রিয়েল এস্টেট যে অ্যাসেটস আছে বা যেটা আমরা ল্যান্ড বা ফ্ল্যাটস এগুলোতে ইনভেস্ট করার জন্য মেবি একটা ভেরি গুড টাইম, একটা মানে হিস্টোরিক্যালি একটা গুড টাইম কামিং, যেখানে ইনভেস্টর যারা রিয়েল এস্টেট মার্কেটে ইনভেস্ট করতে পছন্দ করেন তারা হয়তোবা অনেক অ্যাসেট অনেক কম দামে কেনার মতন একটা সুযোগ পাবেন। সো যারা ইনভেস্টর রিয়েল এস্টেট ইনভেস্টর তারা ক্যাশ যদি হোল্ড করতে পারেন এবং বটমে এই অ্যাসেটগুলো কিনতে পারেন, যেহেতু পরিস্থিতি আপাতত খারাপের দিকেই যাচ্ছে, সো হয়তোবা এই রিয়েল এস্টেট অ্যাসেটগুলো তারা অনেক কম দামে কিনতে পারবেন এবং অনেকে দেখা যাবে যে বিপদে পড়ে বা অনেক ইমার্জেন্সি সিচুয়েশনে অনেক অ্যাসেট অনেক কম দামেও সেল করে দিবেন। তো ওই রকম সিচুয়েশনে যদি একটা অপরচুনিস্টিক রোল প্লে করা যায় অনেক ইনভেস্টররাই কিন্তু অনেক কম রেটে অনেক ভালো ভালো অ্যাসেট কিনতে পারবেন। সো এটা ইনভেস্টরদের জন্য একটা ভালো সুযোগ পাওয়া যাবে হয়তোবা ইন ফিউচার, এবং পরিস্থিতি যত খারাপ হবে তত বেশি বেটার অপরচুনিটি পাবেন যারা ইনভেস্টর আছেন তারা। রিয়েল এস্টেট কোম্পানির পার্সপেক্টিভে যদি বলতে হয় তাহলে রিয়েল এস্টেট কোম্পানিদের যারা অলরেডি ফ্ল্যাট তৈরি করে ফেলেছেন বা ল্যান্ড কিনে রেখেছেন সেলিংয়ের জন্য, তারা যে কোনোভাবেই হোক যতটা পারা যায় যত ডিসকাউন্ট দিয়ে হোক বা পলিসি রিল্যাক্সেশন করে হোক যেভাবেই পারা যাক এখন তাদের প্রপার্টি সেল করার চেষ্টা করা উচিত, যদিও এটা খুবই ডিফিকাল্ট কারণ পরিস্থিতি আসলে খুব খারাপ, মানুষের হাতে টাকাও নাই, কিন্তু আপার মিডল ক্লাস থেকে শুরু করে আপার ক্লাস পর্যন্ত যারা পিপল আছে তাদেরকে যেটা আগে নেগোসিয়েশনে মিল না হওয়ার কারণে অ্যাসেট সেল করা যাচ্ছিলো না সেগুলো ডিসকাউন্ট দিয়ে হোক বা যেভাবেই হোক আসলে সেল করাটাই এখন বেটার হবে, তো ওই জিনিসটা করতে পারেন তারা। অ্যাট দ্য সেম টাইম তারা রিয়েল এস্টেট যে কোম্পানিগুলো আছে তারা ক্যাশও হোল্ড করতে পারেন, যেটা যদি তাদের ক্যাশ থেকে থাকে বা ফান্ডের অ্যারেঞ্জমেন্ট করে রাখতে পারেন
যদি পরবর্তীতে রিয়েল এস্টেট প্রাইস ফল করে যায়, ফ্ল্যাটস বা ল্যান্ডের প্রাইস ফল করে যায়, তাহলে যেন তারা একদম লোয়ার রেটে কিনতে পারেন। সো রিয়েল এস্টেট কোম্পানির আসলে এই দুইটা পলিসি করতে পারেন। একটা হচ্ছে অ্যাজ মাচ ফ্ল্যাটস বা ল্যান্ডস বা যে সমস্ত অ্যাসেটস আছে রিয়েল এস্টেট অ্যাসেটস, সেটা এই মুহূর্তে বা অ্যাজ সুন অ্যাজ পসিবল যতটা সেল করা যায়। আরেকটা হচ্ছে যে যত কম রেটে পরবর্তীতে এই রিয়েল এস্টেট অ্যাসেট যেগুলো প্রাইস ফল করে যাবে, সেটা যত কম রেটে বিভিন্ন যারা স্টেক হোল্ডার্স আছেন বা এইরকম প্রপার্টি ওনার্স আছেন তাদের থেকে এই কম রেটে যতটা পারা যায় কিনা কিনতে পারেন। কারণ ইকোনমি যদি আবার রিভাইভ করে যায় পরবর্তীতে, তো ইকোনমিতে আসলে কখনোই মানে ওইভাবে সারা জীবনই স্লো থাকে না বা ডাউন ট্রেন্ডে থাকবে না, নিশ্চয়ই একটা সময় রিভাইভ করবে। তো তখন কিন্তু তাদের জন্য একটা নাইস অপরচুনিটি, খুব ফাস্ট একটা মানি মেকিং এর চান্স তৈরি হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।